আজকের এপিসোডে আমরা কথা বলবো ওয়াকিং ফিনিক্সকে নিয়ে। 2020 সালে জোকার সিনেমাটার জন্য অস্কার পাওয়ার পর থেকে ওয়াকিং ফিনিক্সের নাম কিন্তু সারা বিশ্বে সিনেমা প্রেমীদের মধ্যে আলোড়ন তুলেছে। 4টে নমিনেশনের পরে উনি গিয়ে প্রথম ওনার অস্কার পেলেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে ওয়াকিং ফিনিক্স কিন্তু প্রায় 30 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। লিও ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট প্রায় এদের সমসাময়িক। ওয়াকিং কিন্তু ছোটবেলা থেকেই অ্যাক্টিংয়ের সাথে যুক্ত, এবং তার ভাই রিভার ফিনিক্স, প্রয়াত রিভার ফিনিক্স, যে মারা গেছিলেন খুব কম বয়সে, উনিও কিন্তু অ্যাক্টিংয়ের সাথে যুক্ত ছিলেন। তো জোকার নিঃসন্দেহে ওয়াকিনের খুব মেমোরেবল একটা পারফরমেন্স, কিন্তু তাছাড়াও অনেকগুলো পারফরমেন্স আছে যেগুলো কিন্তু ওয়াকিনের অ্যাজ অ্যান অ্যাক্টর, ওর যে ক্যালিবার সেটার পরিচয় তুলে ধরে। তো সেরকমই 5টা পারফরমেন্সের কথা আজকে বলবো। শুরুতেই রাখবো 5 নম্বরে, যেটার জন্য ওয়াকিন অস্কার পেয়েছে, সেই জোকারের চরিত্র। ওয়াকিনের পারফরমেন্স ছাড়া সিনেমাটা আমার যে খুব ভালো লেগেছে তা নয়, কিন্তু ওর পারফরমেন্সটা এতটাই জোরালো ছিল যে সিনেমাটা কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে গেছে সেই পারফরমেন্সের জোরে। অনেক রকম আমরা দেখতে পাই ইম্প্রোভাইজেশনের জায়গা। ক্যারেক্টারটা যতটা ভালোভাবে লেখা উচিত ছিল আমার মনে হয় ততটা ভালোভাবে লেখা হয়নি, কিন্তু ইম্প্রোভাইজেশন এবং ওয়াকিনের মতো একজন পাওয়ারফুল পারফর্মার যখন সেই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করছে, তখন কিন্তু মানে লেখার খামতি সত্ত্বেও, স্ক্রিপ্টের খামতি সত্ত্বেও ক্যারেক্টারটা অনেকটাই মানে এলিভেটেড হয়েছে ওর পারফরমেন্স দ্বারা। তো 5 নম্বরে জোকার থাকবে। 4 নম্বরে একটা সিনেমা থাকবে যেটা 2013 সালে রিলিজ করেছিল। এটা একটা সাইফাই ফিউচারিস্টিক ফিল্ম, এটার নাম হচ্ছে হার। এটা এসেন্সিয়ালি একটা রোম্যান্স, কিন্তু এটা একটা ফিউচার সময় সেট। ডিস্টোপিয়া যেরকম হয় যে সব কিছু খুব মানে ডার্ক, খুব মানে খারাপ জিনিসপত্র হচ্ছে, সেরকম কিন্তু এই সিনেমাটা নয়। ফিউচারিস্টিক হলেও এখানে কিন্তু ওরকম ডার্কনেস খুব একটা নেই, কিন্তু মানুষ যে আস্তে আস্তে একা হয়ে পড়ছে, সঙ্গী খুঁজতে গিয়ে তার অসুবিধা হচ্ছে, একে অপরের সাথে মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলোকে কিন্তু এই সিনেমাটা দেখাচ্ছে। এবং এই সিনেমায় ওয়াকিনের ক্যারেক্টারটা থিওডোর, সে কিন্তু একজন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রেমে পড়ে যাচ্ছে। তো এই ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে আমি প্রথমবার যখন এই সিনেমাটা দেখেছিলাম আমি চিনতে পারিনি যে এটা ওয়াকিং ফিনিক্স। সাধারণত যেরকম গ্রিটি, খুব ইন্টেন্স ক্যারেক্টার আমরা ওয়াকিংকে দেখে থাকি, এই সিনেমাটায় কিন্তু সে একদম বিপরীত একটা চরিত্র প্লে করছে। খুব সাধারণ, খুব সাদামাটা, দেখে মনে হবে আমাদেরই মতো একজন মানে ছাপোষা একজন লোক, এবং তার যে মানে সমস্যাগুলো চলছে তার রিলেশন নিয়ে, তার প্রেম জীবন নিয়ে, সেই জিনিসটা কিন্তু তুলে ধরছে এই সিনেমাটা। এবং ওয়াকিনের পারফরমেন্সটা এই জন্যই আমার মনে হয় খুব ভালো, কারণ সাধারণত আমরা ওকে যেরকম ভাবে দেখে থাকি একদম তার বিপরীত একটা ক্যারেক্টারও প্লে করছে, এবং একদম ওকে চেনাই যাচ্ছে না সিনেমাটা। তো 4 নম্বরে থাকবে হার। 3 নম্বরে থাকবে 2005 সালে রিলিজ করা ওয়াক দ্য লাইন। জনি ক্যাশ বলে যে আমেরিকান সিঙ্গার ছিলেন, তার বায়োপিক এটা। ওয়াকিন এখানে জনি ক্যাশের ক্যারেক্টার প্লে করছে। এই সিনেমাটায় ওয়াকিন প্রথমবার বেস্ট অ্যাক্টর অস্কারের জন্য নমিনেটেড হয়, এবং সেই সিনেমার জন্য যে শুধু সুন্দর অ্যাক্টিং করেছে সেটাই নয়, সে এটার জন্য গান করেছে, গিটার বাজিয়েছে। সিনেমাটার যে অ্যালবাম সেখানে কিন্তু গানগুলো সব ওয়াকিনের গাওয়া, এবং তার সাথে যে কো অ্যাক্ট্রেস ছিল রিজ উইদারস্পুন, ও কিন্তু গান গেয়েছে, এবং উইদারস্পুন এই সিনেমাটার জন্য অস্কারও পেয়েছিল। ওয়াকিন কোনো কারণে পায়নি, কিন্তু এই সিনেমাটাও খুব সুন্দর একটা পারফরমেন্স ও আমাদের প্রেজেন্ট করেছে, এবং বায়োপিকের মধ্যে কিন্তু দেখতে গেলে এই সিনেমাটা বেশ ভালো। 2 নম্বরে থাকবে খুব মানে কম লোকের দেখা একটা সিনেমা, মানে ইন্ডিয়া তো খুবই কম পপুলার একটা সিনেমা, যার নাম হচ্ছে ইউ ওয়ার নেভার রিয়েলি হিয়ার। 2017 কি 2018তে সিনেমাটা বোধ হয় রিলিজ করে। লিন রামজি বলে যে পরিচালক, তিনি এটা ডিরেক্টর ছিলেন। এটা খুব অদ্ভুত সিনেমা। এখানে ওয়াকিন কিন্তু একজন সিরিয়াল কিলার, একজন অ্যাসাসিন, সিরিয়াল কিলার নয়, একজন হায়ার্ড অ্যাসাসিন, মানে কন্ট্রাক্ট কিলার, তার ক্যারেক্টার প্লে করছে। এবং এই পারফরমেন্সটা কিন্তু প্রচণ্ড লেয়ার্ড, প্রচণ্ড লেয়ার্ড বলতে ওর মনের ভেতর কী চলছে, ওর সাইকিটা ঠিক কী,
আমরা কিন্তু একদম সেটাকে মানে হাতে নাতে ধরতে পারি না বা বুঝতে পারি না, আমরা কিছুটা তার আঁচ করতে পারি, কিছুটা আন্দাজ করতে পারি যে ওর ছোটবেলায় বা ওর পাস্টে এমন কিছু ট্রমেটিক ইনসিডেন্ট হয়েছিল যার ফলে ওর ক্যারেক্টারটা কিন্তু এরকম হয়ে উঠেছে, ওর মানসিকতাটা অদ্ভুত হয়ে গেছে। এই সিনেমাটা একটা অদ্ভুত মানে ক্যারেক্টার স্টাডি, যেখানে একজন হার্ডেন্ড অ্যাসাসিন, একজন হার্ডেন্ড কিলার, তার যে ভালনারেবল সাইডগুলো সেগুলো তুলে ধরছে। এবং এই সিনেমাটা কিন্তু অডিয়েন্সকে ফিট করছে না যে এক্স্যাক্টলি কোন পয়েন্টে ক্যারেক্টারটা কী ফিল করছে সেই জিনিসটা, অডিয়েন্সকে পারফর্মারের অভিব্যক্তি থেকে এটা বুঝে নিতে হবে। এবং আমার মনে হয় ওয়াকিং সেই ক্ষেত্রে প্রচণ্ড রিয়েলিস্টিক, প্রচণ্ড বিলিভেবল একটা পারফরমেন্স দিয়েছে, যেখান থেকে কিন্তু আমরা ওর পাস্টের ব্যাপারে বা ওর লাইফে কী কী ঘটেছে সব কিছু না জানলেও ওর ক্যারেক্টারটার সাথে আমরা এম্পাথাইজ করতে পারি একটা লেভেলে। তো 2 নম্বরে ইউয়ার নেভার রিয়েলি হার্ট, তাহলে শীর্ষস্থানে থাকবে 2012 সালের পল থমাস অ্যান্ডারসনের ডিরেক্টেড দ্য মাস্টার। এই সিনেমাটা নিয়ে কথা শুরু করলে মানে শেষ হবে না, কারণ এই সিনেমাটা ইন ইটসেলফ একটা মাস্টারপিস। এই সিনেমায় ওয়াকিনের পাশাপাশি আরেকজন ব্রিলিয়ান্ট অ্যাক্টর ছিলেন ফিলিপ সুমার হফম্যান, যিনি কাপুরটির জন্য একসময় অস্কার পেয়েছিলেন এবং আমাদের জেনারেশনে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ছিলেন উনি। 2014 সালে ওনার মৃত্যু হয়ে যায়, কিন্তু ওনার সামনে দাঁড়িয়ে ওয়াকিং যেভাবে পারফর্ম করেছে, দুজনে একদম মানে মানে তালে তাল মিলিয়ে যে একটা অসাধারণ মানে যুগলবন্দি সৃষ্টি করেছে, সেটা কিন্তু আমার মনে হয় ওয়াকিনের ফিল্ম ক্যারিয়ারের শ্রেষ্ঠ পারফরমেন্স, যেখানে ও একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওয়ার ভেটারান হিসেবে প্লে করছে ক্যারেক্টারটা। এবং সে যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধের যে বীভৎসতা সেখান থেকে বেরোতে না পারার ফলে তার যে মানসিক সমস্যা হচ্ছে এবং সেই জন্য সে যে বিভিন্ন জিনিসের অবলম্বন নেওয়ার চেষ্টা করছে এবং কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না, একটা প্রচণ্ড ছটফটা নিয়ে ধরে একটা প্রচণ্ড অশান্তি, তাও সে চেষ্টা করে চলেছে, একটা প্রচণ্ড ফ্লড ক্যারেক্টার কিন্তু তাও আমরা তার জন্য মানে রুট করে চলেছি। তো এটা অসাধারণ পারফরমেন্স, এটা যদি মানে যারা দেখেনি তাদের ইমিডিয়েটলি দেখা উচিত। এই সিনেমাটা সেই বছরের এবং এই আমাদের গত 20 বছরের মধ্যে একটা প্রচণ্ড ভালো সিনেমা, এবং সে বছর আনফর্চুনেটলি ড্যানিয়েল ডে লুইস ওয়াকিনের সাথে নমিনেটেড হয়েছিল বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে অস্কারে, এবং লিঙ্কনের জন্য ড্যানিয়েল কিন্তু অস্কারটা পেয়েছিল, না হলে খুব সম্ভবত সেটাই সেই বছরই ওয়াকিন কিন্তু তার ফার্স্ট অস্কারটা পেয়ে যেত, এত ভালোই তার পারফরমেন্স ছিল। তো আমার মনে হয় এই 5টা সিনেমা, জোকার আমার মনে হয় এখন সবাই দেখেছে, কিন্তু যারা বাকি সিনেমাগুলো দেখেনি এবং ওয়াকিনের পারফরমেন্স যাদের ভালো লেগেছে তারা এই সিনেমাগুলো নিশ্চয়ই দেখো, এবং চ্যানেলটি কেমন লাগছে সেটা কমেন্টসের মাধ্যমে লিখে জানিও, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে যাতে তোমরা নোটিফিকেশনগুলো ইমিডিয়েটলি পেয়ে যাও সেই ব্যবস্থা করো।